কত মাল, সারা দিন দেখায় আমরা শেষ করতে পারবো না ভাই, কথা বুঝছেন ভাই? এত মাল রেখে কি আপনি ভাই ঘুমায় রাত্রে? ভাই কেমনে ঘুমায় ভাই, কোন কোটি কোটি টাকার মাল কিনা লাইছি ভাই, কথা বুঝছেন? শুধু আপনাদের জন্য আপনারা ব্যবসা করবেন ভাই, ঠিক আছে? আপনাদের লাভ মানে আমার লাভ। মূল্য কত ভাই? আমি তো ভাই এতদিন বেশি 120 টাকা। জি এখন বিক্রি করেন কত? সামনে পূজা, পূজার জন্য 20 টাকা ছাড় দিছি মাত্র 100 টাকা। আচ্ছা ভাই 100 টাকা রেটে পেন্টা ভাই কীভাবে বিক্রি করেন ভাই আপনি এত কম রেটে? ভাই এই মালটা আমরা স্টক লটের মাল কিনি, কথাটা বুঝছেন? যেমন এই মালটার আপনার 8 পিসের একটা বান্ডিল থাকে, ওইখান থেকে দুইটা রয়ে থাকে, কথা বুঝছেন? দুইটা রয়ে ধরে মনে করেন যে অনেক মাল জমা থাকে, জমার পর একটা টেন্ডার দেয়, ওই টেন্ডারটা আমি নিই, টেন্ডার নিয়ে কমে আনতে পারতাছি, কমে আপনাকে দিতে পারতাছি। আচ্ছা ভাই তাই এই মালে যদি কোনো দাগ বা সিরা ফাটা থাকে তাহলে আপনি কী করবেন? একেবারে যদি একটা মালে সিরা পান, ঠিক আছে, 5টা মাল ফিরিয়ে দিবো, একটা মালে দাগ পাবেন সিরা, দাগ পাবেন 5টা মাল ফ্রি। তা ঠিক আছে ভাই, আমাদের কিছু আজকে মাল দেখান আপনি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এই যে স্টিচ, পুরো ফুল স্টিচ, ফুল স্টিচ, ফুল স্টিচ, ঠিক আছে? এই যে দেখেন সামনের সাইডটা আর এই যে ব্যাক সাইডটা দেখেন। আচ্ছা ভাই কত কত সাইজ হবে প্যান্টার ভাই? এটা সাইজ আছে আপনার 27 থেকে 36। 27 থেকে 36 সব সাইজের মাল আছে ভাই আপনার কাছে? সব কোয়ালিটির মাল আছে, সব পদের সাইজের মাল আছে, সমস্যা নাই, ঠিক আছে? আরেকটা দেখাইতেছি, এই যে জিন্স, জিন্স এর নাম হলো টাওয়াল ওয়াশ, ঠিক আছে? এই যে টাওয়াল ওয়াশ, হ্যাঁ টাওয়াল ওয়াশ, একটু সামনে আসেন ভাই, না দেখাইলে বুঝবেন না। এই যে দেখেন সাইজ, ঠিক আছে, 34 সাইজ। এই যে দেখেন শিলি, দেখেন ভিতর সাইডটা দেখেন, দেখছেন একদম পুরো ফ্রেশ, কোনো কমপ্লেন পাবেন না আমার মালে, একবারে নিখুঁত মাল, ঠিক আছে? এই যে দেখছেন, এই যে দেখেন ভাই, এই যে ব্যাক সাইডটা দেখেন, এই যে দেখেন ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা তবে অস্থির একবারে ভাই। আচ্ছা ভাই এইসব প্যান নিয়ে ভাই খুচরো কত টাকা বিক্রি করতে পারবো ভাই? যারা ভাই খুচরো আমার ভাইরা বেচবেন, ঠিক আছে, নিচের পক্ষে হলে 250 টাকা বিক্রি করতে পারবেন, নিচের পক্ষে 250 টাকা বেচলে আমার 150 টাকা লাভ, লাভ আর লাভ ভাই, খালি মালে খালি লাভ আর লাভ, নিয়ে দেখেন ভাই আমার থেকে লাভ আর লাভ। আচ্ছা ভাই সর্বনিম্ন কত টাকা পুঁজি দিয়ে ভাই ব্যবসা শুরু করতে পারবেন ভাই? সর্বনিম্ন আপনি 10-12 হাজার টাকা হলে সুন্দর একটা ব্যবসা হয়ে যাবে আপনার, সুন্দর একটা ব্যবসা হয়ে যাবে। 10-12 হাজার টাকা যদি আপনি ব্যবসা নিয়ে নামেন, আল্লাহর রহমতে 2-3 হাজার টাকা অনায়াসে কামাতে পারবেন প্রতিদিন, মিস নাই, প্রতিদিন প্রতিদিন। এই যে দেখেন মাল, ঠিক আছে, মালের কোয়ালিটি কোনো শেষ নাই, সারাদিন দেখাইলে মালের কোয়ালিটি শেষ হবে না ভাই, কথা বুঝছেন? আচ্ছা ভাই আপনি দেখেন আপনার গোডাউন কটা আছে? আমার গোডাউন আছে 1টা 2টা 3টা 4টা, 4টা গোডাউন। জি ভাই মালের অভাব, আপনি দেখছেন কত মাল, সারাদিন দেখাইলে আপনি শেষ করতে পারবেন না ভাই, কথা বুঝছেন ভাই? এত মাল রেখে কি আপনি ভাই ঘুমায় রাত্রে? ভাই কেমনে ঘুমায় ভাই, কোন কোটি কোটি টাকার মাল কিনা লাইছি ভাই, কথা বুঝছেন? শুধু আপনাদের জন্য আপনারা ব্যবসা করবেন ভাই, ঠিক আছে, আপনাদের লাভ মানে আমার লাভ, ঠিক আছে? টিটু ভাই এই যে ডাইনি ভাই দেখতেছে, বেরিকি সব মাল ভাই, এই দেখেন মাল সব 100, সব এই দেখছেন যা দেখতেছেন এখান থেকে, জিন্স, গ্যাবারিং, স্টিচ, অন স্টিচ, আর একটু ভিতরে আসেন আমি আরো দেখাই। এই দেখছেন এই যে মাল রেডি হইতে আছে, সব রেডি আছে, হ্যাঁ। এই যে মোবাইল প্যান, এটা হলো মোবাইল, পকেট আলা মোবাইল, 4-5টা পকেট আছে ভাই, ঠিক আছে, সব জায়গার টাকা রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন, সব জিনিস রাখা যাবো। এই যে দেখেন মাল, এই যে 100 টাকা পিস সব, দেখছেন ভাই 100 টাকা, সব 100 টাকা। এই যে দেখেন সব 100, যা দেখতেছেন সব 100 টাকা পিস, দেখছেন ভাই মালের কোনো অভাব নাই। তা ঠিক আছে ভাই, এটা আপনার শোরুম নাকি? জি এটা আমার শোরুম। পরে আপনি আর একটা গোডাউন দেখেন আমাদের, একটু একটু পিস, এটা হলো আমার 2 নম্বর গোডাউন, ঠিক আছে? এটা আপনার গোডাউন 2 নম্বর গোডাউন, 2 নম্বর। এই যে দেখেন সব দেখতেছেন, এই যে মালটি দেখছেন ভাই, সব মাল তো বাইরে দেখা যাবে, দেখছেন এই যে মাল, সব হলো আপনার 100 টাকা পিস, যেটা নাই সব 100 টাকা পিস, মানে এরকম বান্ডিল করা আছে। আপনি যদি কাস্টমার, আরেকটা কথা বলে দিই, এখানে এই মালটা যেভাবে দেখতেছেন এইভাবে কিন্তু থাকবে না, এই মালটা প্যাকেট থাকবে, ওয়ান বাই ওয়ান পলি হবে, হ্যাঁ পলি হবে, সব সব পলি পাবেন, পলি করা মাল থাকবে নি। এটা ঠিক আছে, আপনি একটা নম্বর গোডাউন নাকি? 2 নম্বর গোডাউন, 2 নম্বর। জি জি ভাই, এই যে একটা দেখতেছি বের কাম গোডাউন, 3 নম্বর ভাই, এটা 3 নম্বর গোডাউন, 3 নম্বর গোডাউন, এখানে যা আছে সব 100, যা আছে সব 100, সব 100, যা আছে সব 100। জিটু ভাই আপনার এখানে আসার ঠিকানা একটু বলেন। আমাদের এখানে ঠিকানাটা হলো আপনি সদরঘাট আসবেন, সদরঘাটে যারা আমার যে জেলা জেলা থেকে আসবেন, ডিস্ট্রিক্ট থেকে আসবেন, ওনারা আইসার ঠিকানা হলো আপনার সদরঘাট আইসা, সদরঘাট আইসা আপনি রহমান সাহেবের ডকে যাবেন, রহমান সাহেবের ডক, লালকুটির ঘাটে যায় নুকাল লাগে বললেই হবে যে ভাই আমি রহমান সাহেবের ডকে যাবো, রহমান সাহেবের ডকে আইসা আপনারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে আমার নাম দেওয়া থাকবে, আমাকে কন্ট্যাক্ট করেন। আচ্ছা ভাই আপনি কন্ডিশনের মাল বিক্রি করেন? হ্যাঁ কন্ডিশনের মাল বিক্রি করি। কন্ডিশনের সিস্টেমটা একটু বলেন। আমার 1020 টাকা কন্ডিশন করবেন, আর যত 1000 টাকার মাল চান আপনার পাঠাই দিবো আমি, কন্ডিশনের টাকা দিয়ে মাল তুলবেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।